दिस इज योर टीचर शमी अख्तार, टुडे आई एम गोइंग टू गिव यू जीके क्लास अकॉर्डिंग टू योर सेकेंड टर्म सिलेबस। यू नीड दिस सिलेबस एंड यू कैन ओपन इट पेज नंबर 20। वी हैव ऑलरेडी लर्न क्वेश्चन नंबर 1 to 20। टूडे वी आर गोइंग टू लर्न क्वेश्चन नंबर 21 to 33। लेट्स स्टार्ट। हुई इज द वर्ल्ड फास्टेस्ट लैंड एनिमल, प्रिय द्रुततम প্রাণী কোনটি পৃথিবীতে? চিতা। আনসার হচ্ছে কি? চিতা। 22, হোয়াট ইজ দ্য মোস্ট নয়েসেস্ট ম্যামল, তাহলে কি হচ্ছে সবচেয়ে চেঁচামেচি করে এই ধরনের স্তন্যপায়ী প্রাণী কোনটি? ব্লু হোয়েল। 23, হুইচ বার্ড ক্যান ওয়াক অন ওয়াটার, পানিতে হাঁটতে পারে এই ধরনের পাখি কোনটি? ওয়েস্টার্ন গ্রিব। খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, না ইন্টারেস্টিং একটা জিনিস শিখেছি আমরা, পানির উপর হাঁটতে পারে এই ধরনের পাখি আছে। সাধারণত পাখি উড়ে হাঁটলেও পানির উপরে হাঁটতে পারে না, কিন্তু এই ধরনের একটা পাখি আছে যেটা পানির উপর হাঁটতে পারে। ওকে, দেন গো টু নেক্সট কোয়েশ্চেন। 24, হুইচ বার্ড ইজ কল্ড আর্টিস্ট বার্ড, উইভার বার্ড, শিল্প পাখি কোনটাকে বলা হয়? এই প্রশ্নে এটাই বোঝানো হয়েছে, আনসার হচ্ছে উইভার বার্ড। 25, হুইচ ইজ দ্য ওয়ার্ল্ডস স্মলেস্ট স্নেক, পৃথিবীর সবচেয়ে ছোট সাপ কোনটি? থ্রেড স্নেক। আনসার হচ্ছে থ্রেড স্নেক। 26, হুইচ লেজার ক্যান রান অন ওয়াটার, পানির ওপর দৌড়াতে পারে ওই ধরনের টিকটিকি কোনটি? ব্যাজিলিক্স, এটার প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে ব্যাজিলিক্স, ব্যাসি বলবে না, ব্যাজি, এর উচ্চারণটা এখানে জয়ের মতো। 27, হুইচ ইনসেক্ট ক্যান লিভ এ উইক উইদাউট হেড, মাথা ছাড়া কোন প্রাণী এক সপ্তাহ বাঁচতে পারে? তুমি মাথা কেটে ফেলে দিল, এক সপ্তাহ বাঁচতে পারবে? ককরোচ। ককরোচ মানে কি সেটা তোমরা তো সবাই জানো, প্রায় আমাদের সবার বাসার ঘরে দেখা যায় ককরোচ, সেটা হচ্ছে তেলাপোকা। ওকে, গো টু নেক্সট কোয়েশ্চেন। 28, হুইচ ইনসেক্ট ইজ মোস্ট ডেঞ্জার ফর আস, মানে সরি ফর হিউম্যান, আমাদের জন্য সবচেয়ে ক্ষতিকর ইনসেক্ট মানে হচ্ছে কীট পতঙ্গ কোনটি? মসকিউটো। মসকিউটো মানে হচ্ছে মশা, ইনসেক্ট হচ্ছে কীট পতঙ্গ মানে ছোটোখাটো পোকামাকড়, এগুলোকে ইনসেক্ট বলা হয়। পোকামাকড়, সব ধরনের পোকামাকড়কে ইনসেক্ট বলা হয়। এনিমাল হচ্ছে প্রাণী আর ইনসেক্ট হচ্ছে পোকামাকড়। এবার যাও 29, হুইচ ফিশ ক্যান ব্লিং লাইক অ্যাজ ম্যান, মানুষের মতো ব্লিং করতে পারে, অর্থাৎ ব্লিং মানে হচ্ছে আমরা যে চোখ মিট মিট করে না, চোখের পাতা বারবার পড়ে না, এটাকে ব্লিং বলা হয়। আনসার হচ্ছে শার্ক। এবার যাও 30, হুইচ মেরিন অ্যানিমাল স্লিপস কিপিং ইটস ওয়ান আই ওপেন, কোন জলজ প্রাণী এক সপ্তাহ সরি একটা চোখ খোলা রেখে ঘুমাতে পারে? মেরিন অ্যানিমাল হচ্ছে জলজ প্রাণী, অ্যানিমাল মানে হচ্ছে এমনিতে জীবজন্তুকে বোঝানো হয়, মেরিন হচ্ছে তোমার জলজ, তাহলে এটার আনসারটা হচ্ছে ডলফিন। তারপর 31 যাও, হোয়াই আর প্ল্যান্টস গ্রিন, গাছ সবুজ কেন? প্ল্যান্টস আর গ্রিন বিকজ দে আর দে কন্টেন এ গ্রিন সাবস্ট্যান্স কল্ড ক্লোরোফিল, তাহলে গাছ সবুজ কেন হয় সেটার আনসার হচ্ছে গাছ সবুজ এই কারণে হয় কারণ ওরা সবুজ উপাদান ধারণ করে যেটার নাম হচ্ছে ক্লোরোফিল। তারপর 32 যাও, কোয়েশ্চেনটা কি? হোয়াট ইজ অ্যান এভারগ্রিন, এভারগ্রিন কি? অ্যান এভারগ্রিন ইজ এ ট্রি হুইচ কিপস ইটস লিভস অল দ্য রাউন্ড সরি অল দ্য ইয়ার রাউন্ড, এভারগ্রিন হচ্ছে একটা ট্রি, ট্রি মানে গাছ যেটা সারা বছরই পাতা ধরে রাখতে পারে। এমনিতে আমাদের দেখবে শীতকাল আসলে উইন্টার সিজনে পাতা কিন্তু পড়ে যায় গাছের। তারপর 33, রাইট দ্য নেমস অফ সাম ফ্রুটস অ্যাভেলেবেল অল অ্যারাউন্ড দ্য ইয়ার ইন বাংলাদেশ, সারা বছর পাওয়া যায় এই ধরনের কিছু ফ্রুটসের নাম লিখতে বলা হচ্ছে যেটা বাংলাদেশে সারা বছরই পাওয়া যায়। তাহলে দেখো বানানা, কোকোনাট, পাপো, লেমন, এখানে পাপাইয়াও লিখতে পারো, পাপো জায়গায় পাপাইয়াও লিখতে পারো, সেম কথা, পাপাইয়া পাপো সেম কথা। আর তোমরা এখানে যে চারটা ফ্রুটসের নাম দিয়ে দিয়েছে এগুলো না দিয়ে অন্য ফ্রুটসের নামও দিতে পারো যেগুলো সারা বছর পাওয়া যায়, কিন্তু অরেঞ্জ লিখতে পারবে না, অরেঞ্জ যদিও সারা বছর পাওয়া যায় কিন্তু এগুলো আমাদের লোকাল ফ্রুট না, মানে দেশীয় ফ্রুট না। ওকে, তাহলে 33 পর্যন্ত, 21 থেকে 33 পর্যন্ত সেকেন্ড টার্মের জন্য শিখবে। এখন যাও ক্যাপিটাল অ্যান্ড কারেন্সিতে। ক্যাপিটাল কারেন্সি আমরা বাংলাদেশ থেকে ইরান পর্যন্ত আমরা সেকেন্ড টার্মে শিখেছিলাম, এবার ইরাক থেকে শিখবো, ঠিক আছে? এই রোটা হচ্ছে দেশের নাম, এখানে দেশের নাম, নেম অফ দি কান্ট্রিজ,
দেওয়া হয়েছে। এরপর হচ্ছে ক্যাপিটাল, এরপর হচ্ছে কারেন্সি। ক্যাপিটাল হচ্ছে রাজধানী আর কারেন্সি হচ্ছে মুদ্রার নাম, ঠিক আছে। ইরাকের ক্যাপিটাল হচ্ছে বাগদাদ, তারপর কারেন্সি হচ্ছে ইরাকি দিনার। সৌদি আরাবিয়া রিয়াদ, সৌদি রিয়াল। কুয়েত কুয়েত সিটি, কুয়েতি দিনার। ভিয়েতনাম হ্যানয় ডং। ইজিপ্ট কায়রো, ইজিপশিয়ান পাউন্ড। সাউথ আফ্রিকা প্রিটোরিও, সাউথ আফ্রিকান র্যান্ড। জিম্বাবুয়ে হেরার, তারপর ইউনাইটেড স্টেটস ডলার। অস্ট্রিয়া ভিয়েনা ইউরো, ফ্রান্স প্যারিস ইউরো। তাহলে এগুলো বসে বসে বাসায় বসে বসে শিখে ফেলবে, এখন এসডব্লিউ করার দরকার নেই। বাসায় বসে বসে নিজে নিজে প্রশ্ন লিখে আনসারটা লিখো, ঠিক আছে। তাহলে আজকে তাহলে এতটুকু পর্যন্ত, তোমাদের সেকেন্ড টার্মে কী কী আছে এটা বলে দিয়েছি, তোমরা বাসায় বসে প্র্যাকটিস করো। ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।